এখন বিশেষ ঘর, যখন ঘরত চর্চা হয়েছিল সাহিত্য সংস্কৃতির। পিছে সেই ঘর আজি পর্যবেক্ষিত হয়েছে মরিশালীল, নীরব নিস্তব্ধ। সাহিত্য সংস্কৃতির পরিপূর্ণ ঘর এটা ভরি পড়ছে হাবি আর জঙ্গলে। এফালের জহিক হয়ে গেছে ঘর, দেখিলে আপনারও চকু হেমেকি উঠিব। হয়, এক নির্মম অথচ করুণ ঘটনা, অবিভক্ত নলবাড়ী জেলার বাবে এক মচিব নোৱাৰা কলা অধ্যায়। মনের পর মচি পেলাব খুঁজিলেও মচা না যায় অতীতর সেই কলা অধ্যায়। 1998 চনের 11 আগস্ট, অর্থাৎ আজির দিনটি, AK-47 ধারাসার গুলিত ঢলি পড়ছিল বর্তমানের বাক্সা জেলার নিজ জুলুকির সুসাহিত্যিক চিকিৎসক ডাক্তর ধরণীধর দাস, সগর্ভাপত্নী রূপজ্যোতি শইকীয়া, ধরণী দাসর মাতৃ তথা ভগ্নী লতিকা কছারী। গুপ্তঘাতকর গুলিত স্তব্ধ হয়ে গেছিল সাহিত্য সংস্কৃতির এই ঘর। দুঃখ আছিল ভাতৃ মেগন কছারী ওরফে মিঠিঙ্গা দৈমারী, সেই সময়ত আছিল নিষিদ্ধ ঘোষিত বিদ্রোহী সংগঠন আলফার প্রচার সচিব। আজি 25টা বছর অতিক্রম করিলে সেই অমানবীয় ঘটনায়, কিন্তু আজিলেক চিনাক্ত নহল। হত্যাকারীক চিনাক্ত করার বাবে সরকারে 3খনক আয়োগ গঠন করিলেও দুর্ভোগিয়া এই পরিয়ালটে আজিও ন্যায় নাপালে। দীর্ঘকাল জুড়ি রাইজে বহন করে অহা 11 আগস্টর সেই শোকগাথা আর করুণ স্মৃতির বিপরীতে উক্ত অমানবীয় হত্যাকাণ্ডর ন্যায় বিচরার প্রশ্ন আজির তারিখলেকে এক দুর্বুদ্ধ হাথর হয়ে থাকিল। শোকগাথারে পূর্ণ 11 আগস্ট 1998 চনের করুণ স্মৃতি রোমন্থন করবলৈ বরমার বিভিন্ন অনুষ্ঠানে আজি পালন করেছে স্মৃতিচারণ সভা। আজিও বরমাবাসী রাইজে গুপ্ত হত্যার বলি হওয়া আলফার প্রচার সচিব মিঠিঙ্গা দৈমারীর পরিয়ালর হত্যার ন্যায় বিচার। 11 আগস্টর দিন আপনাদের জানে যে সমগ্র কপি যাওয়া একটা ঘটনা ঘটেছিল বরমার মাজমজিয়াত। আলফা নেতা মিঠিঙ্গা দৈমারীর পরিয়ালক নিষেধ করে দেওয়া হয়েছিল আজির এই দিন। আর আজির এই দিন আমি সমগ্র বরমাবাসী রাইজর সমগ্র আমি প্রতিবাদ সাব্যস্ত করে আহিল যে একটা নিরীহ পরিয়াল, যিজন ডাক্তর ধরণীধর দাস এজন সমাজমুখী মানুষ, এজন সুচিকিৎসক, মাতৃ পত্নী আর যনীয়েক হত্যা করা হল তার একটা সুবিচার বিচারি সমগ্র একটা প্রতিবাদ জোয়ার উঠি আছে আজি পর্যন্ত। কিন্তু অতি দুঃখর কথা যে এই পর্যন্ত কোনো এখন সরকারে, বিভিন্ন সরকার আহিল, বিভিন্ন সরকার বাগরি গল, দেখাত 3খনক আয়োগ গঠন করে এটা মানে তদন্ত আয়োগ গঠন করে দিয়া হল, কিন্তু তারপিছতো কোনো এখন সরকারে এই সমস্যাটা সমাধানের ক্ষেত্রে এই যুক্ত কলা অধ্যায়, এই কলা অধ্যায় নির্মূল করে একটা উচিত তদন্ত করে দোষীক করায়ত্ত করা বা দোষীক দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ার কোনো একটা ব্যবস্থা গ্রহণ নকরিলে। গতি এই ক্ষেত্রে আমি বরমাবাসী রাইজর গোটাই অসমবাসী রাইজে আজি আমি চিন্তিত হয়ে পড়ছো যে অনাগত দিনত হয়তো আমি এনেক জিয়াই থাকিব লাগিব নাকি। আজির এই 11 আগস্টত একটা স্মৃতিচারণ সভা এখন পাতি আমি স্মরণ করব লাগিব নাকি। গতি বারম্বার আমি বরমাবাসী রাইজ হিসাবে আমি দাবি উত্থাপন করে আইসিল সরকারের ওসর যে সরকারে ইয়ার একটা উচিত তদন্ত করক। ডাক্তর ধরণীধর দাসর নামত আমি একটা স্মারক সরকারি পক্ষর ফলের পর স্মারক বা তেক ধরনের একটা জীবন্ত উদাহরণ হিসাবে দাঙি ধরি একটা বরমাবাসী রাইজর হয়ে একটা কিবা একটা দিয়ার কারণে আমি আহ্বান জানাই আসছিল, কিন্তু এই কথাকে ভ্রক্ষেপ করা নাই, কোনো ধরনের গুরুত্ব আরোপ করা নাই। গতি এই ক্ষেত্রে আমার অতি দুঃখের কথা, আমি সরকারখনক অতি দুঃখের জানাব বিচার যে আজি পর্যন্ত যদি সদিচ্ছা প্রকাশ করে আগুয়াই আহি এই কলা দিনটির বিষয়ে যদি একটা স্মারক হিসাবে ইয়াত কিবা একটা দিব বিচারে তেতিয়াহলে হয়তো বরমাবাসী রাইজে আশ্বস্ত হব আর পুনের তদন্ত করে দোষী করায়ত্ত করার কারণে আমি দাবি উত্থাপন করে আইসো। আজি আমি এই গোবরাদল বা মিঠিঙ্গা দৈমারীর পরিয়ালের যে ঘর বাসগৃহ, এই বাসগৃহর পিনে আমি গলেই আজি আমার বুকুখন কপি যায়। আজি এটা ভূত বঙ্গলাত পরিণত হয়েছে পরিয়ালত। আজি মিঠিঙ্গা দৈমারীর বাহিরে আর হয়তো কোনো নাই। গতি আপনাদের জানে যে গোটাই পরিয়ালটুক নিষেধ করে দিয়া হল, কি দোষ আছিল পরিয়ালটোর। গতি আজি পুনর্বার আমি সরকারক আহ্বান জানাম যে এই তদন্ত একটা পুনের তদন্ত আয়োগেই হোক বা তদন্ত একটা প্রক্রিয়া আরম্ভ করে এই যেটা বিষয় এই বিষয়টি মীমাংসা করে ডাক্তর ধরণীধর দাসক একটা সুব্যবস্থা বা ক্ষেত্রে একটা সুপরামর্শ আগবাব বলে আমি সরকারের ওর দাবি জানাইছো। রাজেশ বৈশ্য, লোকেল 18, নলবাড়ী।